মুরব্বি। এই মামা তুমি উড়ি চলে যাও কেন? তুমি কি ড্রোন জীবনে জোকে দেখো নাই? তো এই মামা হচ্ছে প্রচন্ড লেভেলের ভয় পাইছে, দেখতে পাচ্ছেন লুঙ্গি কাঁসা দিচ্ছে আর কাশির দিকে এদিক ওদিক তাকাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা ড্রোন দিয়ে একটা প্রাঙ্ক ভিডিও করব গ্রামের চাচাতো ভাই এবং চাচাদের সাথে। তো আজকে ভিডিওটা আই হোপ অনেক ভালো হবে। তো যারা যারা এখন আমার চ্যানেল নতুন, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন একটা চাষা হচ্ছে, সে হচ্ছে কি জানি কাটতেছে কাছে দিয়ে। তো তার সামনে আমি ড্রোনটা নিয়ে গেলাম। তো নেওয়ার পরও ওখানে এক পাশে একটা মহিলা ছিল, সেও তাকাইছিল, সে হয়তো বা মহিলাটা ভয় পাচ্ছিল। তো চাষাটা হচ্ছে বারবার কাছে দেখাচ্ছিল, সই করতেছিল কাছে দিয়ে আমার ড্রোনটাকে ফালা ফালা করে দিবে। তো লাস্টমেশ হচ্ছে আমি একটু ড্রোনটি পিছন দিকে নিয়ে যাই। তো চাষা হচ্ছে আবার একটু সামনের দিকে যায়, চাষার সাথে একটু মজা করতেছিলাম। তো চাষাও হচ্ছে কাছে দিয়ে সই করতেছিল ড্রোন কীভাবে মারা যায় ড্রোনের উপরে। তো চাষা হচ্ছে সই করে ড্রোনের উপরে কাছিটা ফিকে মেলো, কিন্তু হচ্ছে ড্রোনে কিন্তু সই করে বরাবর লাগলো না, আমি ড্রোনটি পিছনে নিয়ে আসলাম। তো চাষাকে হচ্ছে আমি সেই লেভেলে বিরক্ত করতেছিলাম, তো কাজে হচ্ছে বাধা বসতেছিল। তো চাষা হচ্ছে প্রথমবার যে কাছিটি ফিরতে মানে মারছিল আমার ড্রোনের মধ্যে, সেই কাছিটি সে খুঁজতেছিল। তো কাছিটি খুঁজে লাস্ট মেশ হচ্ছে আমার ড্রোন বরাবর সই করে সে এলো পাতারি মারে। তো লাস্টে হচ্ছে আমার ড্রোনের উপর দিয়ে চলে যায় ড্রোন কাছিটি। তো এখানে হচ্ছে আরেকটা লোক দাঁড়াইছিল, দেখতে পাচ্ছেন সে চিন্তা করলো যে আমার সামনে কি আসলো বো 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 শব্দ করে। তো সে গাছের নিচে যে পলাইতেছিল দেখতে পাচ্ছেন। তো তারপরে চলে যায় আমার একটা মামুর কাছে। তো মামু হচ্ছে নিরিবিলি খেতে হচ্ছে ঘাস কাটতেছিল গরুর জন্য। তো আশেপাশে কোনো লোক দেখছিল না, তো মামু একাই ছিল। মামু ড্রোনটা দেখে প্রথমে আশ্চর্য হয়ে যায় যে কি আসলো আমার সামনে। মামু কিন্তু প্রচণ্ড লেভেলের ভয় পাইছে। পরে আমি মামুকে জিজ্ঞেস করছিলাম, মামু সকালে যে একটা জিনিস দেখলেন সেটা কি কিন্তু ভয় পেয়েছিলেন? সে বলছে না মামু আমি কোনো ভয় পাইনি। কিন্তু নিশ্চয়ই কিন্তু মামু সেই লেভেলের ভয় পাইছিল। মামু আগ করে তাকাইছিল ড্রোনের দিকে এবং আশেপাশে উঁকি মারতেছিল যে কোনো লোক দেখা যায় কি না। তো মামু কিন্তু খুব ভয়ে ভয়ে ঘাস কাটতেছিল। মামু সামনে হচ্ছে আমি ড্রোনটা নিয়ে গেছিলাম, মামু চিন্তা করলো যে আজগুবি এই জিনিসটা কোথা থেকে আসলো। তো মামু কিন্তু বারবার উঠবস উঠবস করতেছিল, মানে ঠিকমতো ঘাস কাটতে পারতেছিল না। চিন্তা করলো যে এই জিনিসটা কোথা থেকে আসলো, আমার পিছু বারবার হাঁটতেছে এটা জিনিসটা। তো মামু লাস্টে চিন্তা করলো যদি মোর সামনে এটা চলিয়ে আসে তাহলে আমি কাছি দিয়ে একটা বাড়ি দিয়ে দিব ওটারে। তো তারপরে আমরা চলে যাই পুল পাড়ে। হচ্ছে এক মহিলা হচ্ছে গোসল করতেছিল, এখানে পানি ভরতে আসছিল মূলত। সে অনেক দূর থেকে সে ড্রোনটা ফলো করছে। তো ড্রোনটা ফলো করে সে হচ্ছে যে কোনো একটা ডুব দিছে, মাত্র একটা ডুব দিয়ে আবার হচ্ছে ড্রোনের দিকে তাকায়। তো সে চিন্তা করলো যে আজগবি জিনিসটা কোথা থেকে আসলো, আমি যেখানে যাই আমার সাথে সাথে যায়। তো তাকে কিন্তু আমি ঠিকমতো গোসল করতে দিইনি, সে হচ্ছে একটা ডুব দেওয়ার পরে আবার উঠে আর একটা ডুব দিয়ে সে হচ্ছে যে রাস্তা দিয়ে মানে নামছিল সেই রাস্তা দিয়ে না উঠে সে অন্য রাস্তা দিয়ে ডুব দিয়ে চলে গেছে। তো এই মহিলাটি কিন্তু সেই লেভেলের ভয় পাইছিল ড্রোনটা দেখে। তো আশেপাশের যে গ্রামের লোকদেরকে সবাইকে বলতেছিল আজকে জানি আমার পিছ কি জানি আসছিল, আইসে আমাকে অনেক ডর দেখাইছি। তো মহিলাটি কিন্তু চালাক ছিল, সে চিন্তাই করলো এই জিনিসটা যদি আমার মাথার উপরে আসে তাহলে আমি এটাতে বাড়ি দিব খড়ি দিয়ে। তো তারপর চলে গেলাম দুইটা মহিলার কাছে। তো এই দুইটা মহিলা হচ্ছে অনেক চালাক ছিল, তারা বুঝে ফেলেছে যে এটা একটা ড্রোন, এটাতে ভিডিও করা যায়। তো তারা হচ্ছে কোনোভাবেই ডরাচ্ছিল না, তাদের সামনে একটু মুখের সামনে নিয়ে গেছিলাম ড্রোনটি আমি, তারপরও কিন্তু তারা কিন্তু ডরাচ্ছিল না, কোনোভাবেই ডরাচ্ছিল না। তো তারপর চলে গেলাম আরেক মামুর কাছে। এই মামু দিয়ে দাঁত কেলকেলায় খালি ব্যাটকাই দিয়েছে ড্রোন দেখে। তো মামু কিন্তু বুঝে পেয়েছে এটা ড্রোন, এটা তো ভিডিও করা যায়। মামু কিন্তু কোনোভাবেই ডরাচ্ছিল না, মামু একদম রিল্যাক্স হচ্ছে কচু কাটতেছিল। তো তারপর চলে গেলাম বদুর ভাই দুদুর কাছে। দুদু হচ্ছে ড্রোন দেখে চিনে ফেলছে যে এটা ড্রোন, সে হচ্ছে কোনোভাবেই সে হচ্ছে খেতে হচ্ছে কি দিয়ে সার দিতেছিল মেবি। তো সে হচ্ছে কোনোভাবেই ডরাচ্ছিল না, সে আরও ড্রোনকে ডাক দিতেছিল যে আসো 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 সোনামণি আসো কাছে আসো মোর।
তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। এরকম সুন্দর সুন্দর যদি ভিডিও পেতে চান আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।